শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের 89% কাজ শেষ হয়েছে। 7ই অক্টোবর এর সফট ওপেনিং করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে জানালেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। বলেন, সবকিছু ঠিক থাকলে 2024 সালের শেষ নাগাদ পুরোপুরি টার্মিনাল চালু হবে এবং বৃষ্টির কারণে কাজের সময়সীমা ব্যাহত হয়েছে বলেও জানান বেবিচক চেয়ারম্যান। বলেন, সফট ওপেনিং এর পর আগামী মার্চ এপ্রিলের মধ্যে থার্ড টার্মিনালের কার্গো সার্ভিস চালু করা হবে। এই টার্মিনালের সাথে মেট্রো রেলের সংযোগ লাইন ব্যবস্থা করে রাখা হয়েছে। আর হজ ক্যাম্প থেকে টানেলের মাধ্যমে হজ প্রত্যাশীরা যাতায়াত করতে পারবেন বলে জানান বেবিচক চেয়ারম্যান। আমরা আজকে 1241তম দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আর 3 দিন পরই আমাদের এই সফট ওপেনিং হতে যাচ্ছে, যেটা নাকি চুক্তির ডেটের মানে আমাদের নির্ধারিত সময়ের আগেই আমরা এই সফট ওপেনিং আমরা করতে পারতেছি।